পরে 90 দশকের মডেল অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির কথা, যিনি মডেল তিন্নি নামে সবার কাছে পরিচিত, যিনি রঙিন স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেন, করুণ পরিণতির শিকার হয়ে অকালে প্রাণ হারান। তার মৃত্যুতে সারা দেশে চাঞ্চল্যকর শুরু করেছিল। দেশের আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডের একটি মডেল তিন্নি হত্যা। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে শুরু করা যাক। মডেল তিন্নি আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন সুবিজে, ছিল অপার সম্ভাবনা। 1999 সালে তিনি রেম মডেলিং দিয়ে তার যাত্রা, প্রথম টিভি বিজ্ঞাপন হিনুলাস ক্রিম দিয়ে পরিচিতি পান, পরে কাজ করেছেন স্টারশিপ কন্ডেলস মিল্ক, রিজান মেহেদি, গন্ধরাজ তেল, এলিট পেইন্ট বিজ্ঞাপনে। অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। তার মায়াবী হাসির ছবি সম্বলিত বাহারি বিলবোর্ডে ছেয়ে গিয়েছিল বড় বড় শহর। টিভি খুললেই দেখা মিলত তার, হয়ে উঠেছিলেন সময়ের চাহিদা সম্পন্ন একজন মডেল। তিন্নি ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় 2002 সালের 10 নভেম্বর রাতে কেরানীগঞ্জের বুড়িগঙ্গায় নদীর 1 নম্বর চীন মৈত্রী সেতুর 11 নম্বর পিলারের পাশে পাওয়া গেল এই মডেল অভিনেত্রীর মরদেহ। শরীরের বিভিন্ন অংশে থেতলানো জখম, মাথার খুলিতে বোতা অস্ত্রের আঘাত। চেনাই যায়নি এই নিথর দেহটি সুবিজের মোস্ট গ্ল্যামারাস মডেল ও অভিনেত্রী তিন্নির। সূত্রে জানা যায় অবৈধ প্রেমী তিন্নির জীবনে করুণ পরিণতি ডেকে এনেছিল। মডেল তিন্নির সঙ্গে কাজের সূত্র ধরেই সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অবির পরিচয় হয়। তাদের এক পর্যায়ে সখ্য গড়ে ওঠে, তাদের মধ্যে দৈহিক সম্পর্ক তৈরি হয়। 2002 সালের 6 নভেম্বর অবি নিজে তিন্নি ও তার স্বামী পিয়ালের দাম্পত্য জীবনের অবসান ঘটান। এমনকি তিন্নির 1.5 বছরের শিশুকন্যাকে পিয়ালের হেফাজতে দিয়ে পিয়ালকে বাসা থেকে বের করে দেন অবি। অবি ওই বাসায় অবস্থান নেন। সামাজিকভাবে প্রতিষ্ঠিত অবি গোপনে তিন্নির সঙ্গে অবৈধ দৈহিক সম্পর্ক নিয়ে আগ্রহী ছিলেন। তিন্নিকে বিয়ে করে সামাজিক মর্যাদা দেওয়ার ইচ্ছা তার ছিল না। তা নিয়েই বাদের দ্বন্দ্ব। তিন্নি বিয়ে করতে অবির উপর চাপ সৃষ্টি করতে থাকেন। এদিকে পিয়ালের সঙ্গে ছাড়াছাড়ি ও তিন্নির সঙ্গে অবির সম্পর্কের বিষয়টি মিডিয়ায় প্রচার হতে থাকে। ঠিক ওই মুহূর্তে অবি খুন করার পরিকল্পনা করেন তিন্নিকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবি 2002 সালের 10 নভেম্বর সন্ধ্যার পর তিন্নিকে মাথায় আঘাত করে হত্যা করেন। লাশ গুম করার জন্য গাড়িতে করে নিয়ে বুড়িগঙ্গা সেতুর নিচে ফেলে রাখেন। লাশ উদ্ধারের পর পুলিশ চিনতে পারেননি এটা মডেল তিন্নি। পত্রিকায় ছবি ছাপা হলে তিন্নির আত্মীয় স্বজন শনাক্ত করেন মরদেহটি তিন্নির। তার আগেই ময়নাতদন্ত শেষে দাবিদার না থাকায় বেওয়ারিশ হিসেবে লাশটি আঞ্জুমান মহিউদ্দিন ইসলাম কর্তৃক জুরাইন কবরস্থানে দাফন করা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।